ন্যূনতম এসএসসি বা সমমান পাস এবং কম্পিউটার টাইপিং এ দক্ষতা থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে নির্বাচন কমিশন সচিবালয় সম্প্রতি ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগটি প্রকাশিত করেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পদের নাম, কর্মস্থল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলী বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সরকারি বেসরকারি অন্যান্য চাকরির নিয়োগ আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি, আপনারা দেখে দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন যাতে সফলভাবে আবেদন করতে সমর্থ হন। এবং ভিডিওর শেষে আমি বলে দিব আপনারা এই wedobd.net এই ওয়েবসাইটে এসে কীভাবে আবেদনপত্র সাবমিট করবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য আউটসোর্সিং পদ্ধতিতে নিম্নোক্ত পদগুলোতে নিয়োগের লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান ওয়েডো যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী 4/10/2021 তারিখ সকাল 10টা থেকে 8/10/2021 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম, ডেটা এন্ট্রি অপারেটর। সিটি কর্পোরেশন এরিয়ার জন্য সর্বসাকল্যে বেতন হচ্ছে 18,120 টাকা এবং অন্যান্য এরিয়ার জন্য 17,630 টাকা। কর্মস্থল, ভিউয়ার্স, কর্মস্থল হবে রাজশাহী এবং রংপুর। আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, তবে রাজশাহী এবং রংপুর বা আশেপাশের জেলার প্রার্থী হলে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এছাড়াও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পদের সংখ্যা 274 জন। শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা, ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। যে কোনো স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। নির্বাচন কমিশনের সমজাতীয় প্রকল্পে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স শিথিলযোগ্য। আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলী, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আউটসোর্সিং প্রতিষ্ঠান ওয়েডো ওয়েবসাইট www.wedobd.net এর জবস অপশনে গিয়ে যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সে পদের নাম নির্বাচন করে আবেদনপত্র পূরণ করবে। পাশাপাশি পদের নাম ও প্রার্থীর নাম উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত jobs2wedo@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে। জীবন বৃত্তান্তটি বাংলায় হবে এবং এতে পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি নম্বর, জন্ম তারিখ, অভিজ্ঞতা, ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে। প্রাথমিক তালিকাভুক্তির পর বাছাইকৃতদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় উল্লেখপূর্বক প্রার্থীর ইমেইলে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে, যা পরীক্ষার দিন প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে। সকল কাগজপত্রের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন আউটসোর্সিং প্রতিষ্ঠান ওয়েডো ওয়েবসাইট www.wedobd.net। তো ভিউয়ার্স, এই ছিল নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে নিয়োগের বিস্তারিত। আশা করছি মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন এবং আশা করি সফলভাবে আবেদন করতে সমর্থ হবেন। ভিউয়ার্স, চলুন আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, আপনারা wedobd.net এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখানে জবস থেকে অ্যাপ্লাই ফর ডেটা এন্ট্রি জব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অপশন চলে আসবে, আপনি ডাটা এন্ট্রি অপারেটরের ফিল্ড অফিস সমূহ এটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে সর্বোচ্চ 1 MB এবং পিকচার সাইজ 225x300 পিক্সেল। ফুল নেম, এখানে ইংলিশে ফুল নেম লিখবেন, এখানে ইংলিশ বাংলায় ফুল নেম লিখবেন। এখানে ইমেল নাম্বারটি দিবেন এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিবেন, মোবাইল নাম্বার এখানে দিবেন, জন্ম তারিখ দিবেন এখানে, আপনি যদি পুরুষ হন তাহলে দিবেন এবং মহিলা হলে মহিলা দিবেন, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি বা অন্য হলে অন্য, পিতার নাম, মাতার নাম,
পিতার নাম ইংলিশে, মাতার নাম ইংলিশে, এখানে পিতা মাতার নাম বাংলায়, এখানে পিতা মাতার নাম ইংলিশে। ধর্ম এবং কোন বিভাগে আপনি কাজ করতে চান, রাজশাহী নাকি রংপুর, সেটা সিলেক্ট করবেন। আর বর্তমান ঠিকানা এখানে লিখবেন এবং স্থায়ী ঠিকানা এখানে লিখবেন। যদি দুটাই সেম হয় তাহলে এখানে শুধু ওই চিহ্ন দিয়ে রাখবেন বা পুরোটা লিখলেন। আর এখানে হচ্ছে আপনার নিয়োগে যে যে তথ্য চেয়েছে সেই তথ্য অনুযায়ী একটা জীবন বৃত্তান্ত আপনারা আপলোড করবেন। এবং এখানে নেক্সট অপশনে যাবেন, নেক্সট অপশনে যেয়ে আপনাদের পরবর্তী কী করতে বলে সেই অনুযায়ী করবেন, তাহলে সফলভাবেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে ভুলবেন না। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।